নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি তো নিফটি ফিফটিতে দেখুন আমরা যেই লেভেলের কথা বলেছিলাম যে বাইশ হাজার চারশো চুয়াল্লিশে এসে কিন্তু মার্কেট একটা সাপোর্ট জোন আছে এবং মার্কেট ঠিক আজকে বাইশ হাজার লো লাগিয়েছে দেখবেন বাইশ হাজার একশো সতেরোতে এবং মার্কেট সেখানে এখানে এসে একটা স্টপ করেছে এখন তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন থেকে চারশো চুয়াল্লিশ একটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোনে এসেছে এখন মার্কেটে দেখুন কয়েকটা জিনিস শো করছে আমার প্রথম কথা হচ্ছে এই জোনটা সে যদি ব্রেক করে সেক্ষেত্রে আসতে পারে বাইশ হাজার দুশো বাইশের লেভেল এখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মার্কেটে এখান থেকে একটা পুলব্যাক হওয়া দরকার হয়ে তারপরে পড়া দরকার আর কিছু রিটেলার বা কিছু দেখতে পেলাম যে ইউটিউব চ্যানেলে যেখানে আলোচনা করা হচ্ছে যে এখান থেকে তো বিশাল মার্কেট এক্ষুনি কালকেই বোধহয় বেড়ে যাবে ব্যাপারটা ঠিক ওরকম না ব্যাপারটা কি হয় এর আগেও দেখবেন মার্কেটে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে বড়ো যারা ট্রেডার তাদের দিকে তাদের প্রফিট বুকিং করানোর জন্য প্রস্তুত করা হচ্ছে তারা সমস্ত কিছু জানে কোথাও গিয়ে একবার অমিত শাহ এসে বলছে যে কিনে রাখুন তারপরে দেখবেন মার্কেট কোথায় যায় এ যেন মানে ওনাদের তো এইটা কাজ না বা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি মোদিস এসে বলছেন তো এইগুলো দেখুন আমি আবারও বলছি এই সরকার যদি আসে সেক্ষেত্রে অবশ্যই মার্কেট তবে মেজরিটি সরকার যদি আসে এখানে ভোটের সম্বন্ধে যদি যদি জানতে চান যে কি ধরনের আসবে সেইটা নিয়ে আমি ভেবেছি একটা রবিবার যদি লাইভ করানো যায় তো রবিবার এই রবিবার আমার খুব সম্ভবত চেম্বার হবে না তো সেই জন্য আমি আজ এই রবিবার হয়তো বা বাড়িতে থাকলেও থাকতে পারি তবে কালকের ভিডিও কতটা দিতে পারবো জানি না কালকে যেহেতু আমার একটু বাইরে যাওয়ার আছে খুব তাড়াতাড়ি হয়তো ভিডিও বানাবো কালকে সবার রিপ্লাই হয়তো দিতে পারবো না তো সেক্ষেত্রে এই লাইভ চাই এই কমেন্টটা করবেন তাহলে আমি দেখছি রবিবার যদি চেষ্টা করে পারা যায় তাহলে আমি অবশ্যই করব তবে তার জন্য যেটা দরকার একশো এগারোটা কমেন্টের দরকার লাইক চাই এই লাইভ চাই এই কমেন্টটা একশো এগারোটা দরকার সেক্ষেত্রে আমরা করব সেখানে ডিটেলসে অ্যানালিসিস করব যে কি হতে পারে সোমবারের দিন মার্কেট কি কি জিনিস হতে পারে সোমবার আছে এক্সিট পোল এক্সিট পোলে আমরা কিভাবে মার্কেটকে দেখব এবং মার্কেট কি কি জিনিস দেখাতে পারে কারণ এক্সিট পোলে একটা মোটামুটি এক্সিট পোলে যা বলা হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট টাইম মিলে যায় তো সেই এক্সিট পোলকে দেখে আমরা বুঝতে পারি আর রবিবার তো এই মঙ্গলবার রেজাল্ট একটা হিউজ ব্যাপার স্যাপার আমাদের মার্কেটের মধ্যে সেই মার্কেট এখন পতন হচ্ছে তো কিভাবে মার্কেটকে দেখবো একটা বিশাল বড়ো আপনারা মানে প্রফিট দেখতে পাচ্ছেন না হয়তো শেয়ারের মধ্যে যেই প্রফিট হয়েছিল সেখান থেকে পাঁচ দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট পড়ে গেছে মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে সেক্ষেত্রে কি করা যেতে পারে এবং কালকে দেখবেন আমরা যেখানে ক্যাম্পাস এই শেয়ারটার কথা আলোচনা করেছিলাম সেই শেয়ারটা আজকে প্রায় পাঁচ পার্সেন্ট পড়েছে তো আমরা খুব খুশি মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট যারা হোল্ড করে রেখেছি এবং পঞ্চাশ পার্সেন্ট কালকে আর সেল করেছে আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাঁচিয়ে নিয়েছি ব্যাপারটা ঠিক ওরকম না আবার একজন কমেন্ট করেছেন আচ্ছা ক্যাম্পাস কখন বলেছিলেন দেখান ওনার বিশ্বাস হচ্ছে না তো যাই হোক আপনারাই কমেন্ট করে দিয়েছেন সেখানে ওনাকে খুব বাজেভাবেই ভাবেই করিয়েছেন আপনারা এটাও আমি পছন্দ করি না তবে বলাটাও খুব দরকার ছিল বলে মনে হয় যারা বুঝে না তাদের দিকে এইভাবেই হয়তো কথা বলাটা খুব দরকার কারণ একটু অন্তত তিনি তিনি এমনভাবেই বললেন যেন মনে হচ্ছে আমার দায় পড়ে গেছে যে তাকে গিয়ে কোথায় কোন ভিডিওতে বলেছি সেইটা আমার দায় পড়ে গেছে যে দেখুন আমি এটা বলেছি এই দায় আমার নেই এই দায় আপনার ওকে যে কোথায় বলেছি কোন ভিডিওতে বলেছি এই দায় আমার না যে আপনাকে আমি দেখাতে যাব ওকে তো এই দায় আপনার যদি আপনার দেখার মানসিকতা হয় তো আপনি খুঁজে দেখুন আপনি ভেবে দেখুন যে কোথায় দেওয়া আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোনো না কোনো ভিডিওতে আমরা বলেছি আমার সেই টাইম নেই আপনার মতন ফালতু টাইম যেখানে আপনি না বুঝে শুনে সত্তর পার্সেন্ট রিটার্ন নিয়ে ভাবেন বিশাল বড় রিটার্ন পেয়ে গেছেন আমার কাছে সাতশো পার্সেন্টের রিটার্ন আছে আমাদের স্টুডেন্টদের কাছেই প্রায় তিনশো চারশো পার্সেন্টের রিটার্ন আছে তো সত্তর পার্সেন্ট রিটার্ন নিয়ে হয়তো আপনি দু সাল থেকে থেকেও আপনি মার্কেটে সত্যি আর্ন করতে পারেননি এনারা যেটা বলেছেন একদম মিথ্যে কথা না আপনার কাছে মনে হয়েছে যে না সত্যি শেয়ার মার্কেট বিশাল টাফ কারণ আপনাকে যে শিখিয়েছে সে হয়তো টাফভাবে বুঝিয়েছে আর আপনাকে মুরগা করে এক দেড় লাখ টাকা সে কামিয়েছে এইটা হয়ে গেছে ফ্যাক্টর আর বড় কিছু না কারণ যত কমপ্লিকেটেড আমরা মার্কেটকে দেখাতে পারবো তত বেশি আর্নিং আপনার কাছ থেকে করা যাবে এই ধারণাগুলো যেদিন পাল্টে যাবে দেখবেন মার্কেটকে সোজাই লাগবে যাই হোক এই হলো ব্যাপার আর লাইক করতে ভুলবেন না ভিডিওতে তিনশো তেত্রিশটা লাইকের অনুরোধ আপনাদের কাছে রইলো রেগুলার অনুরোধ করছি কিন্তু আপনারা রাখছেন না ভিডিওতে ভিউ হচ্ছে না এমন না ভিউ হচ্ছে কিন্তু আপনারা কেউ লাইক করছেন না তো সেক্ষেত্রে অবশ্যই লাইক করুন লাইক করলে কি হয় আরো কিছু মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো চল এবার দেখা যাক ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে আজকে ট্রেড করিনি নি আমি শুধুমাত্র নিফটিতে ট্রেড করেছি যেটা ডিটেলস আমরা সেখানে আলোচনা করেছি ব্যাঙ্ক নিফটিতে এই জোনটাতে বারবার বারবার আলোচনা করে চলেছি এবং এই জোনটার কাছাকাছি দেখুন মার্কেট উঠলো এখান থেকে উঠেছে উঠের পর আবার এখানে এসেছে এই জোনটার কাছাকাছি তো এই 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 ট্রেড লাইনের কাছাকাছি থেকে একটা সাপোর্ট নিয়ে ওঠার সম্ভাবনা বেশি বলে আমার ধারণা তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার আসি শেয়ারে যেটা প্রথমেই যে শেয়ারটা আসি সেটা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাস শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি আজকে কিছুটা উঠে সে পড়লো কেন না এই জোনটা তার কাছে ছিল রেজিস্ট্যান্স জোন কালকে আমরা যে এই জন্য বলেছিলাম দেখুন দুটো কারণে আমি এখানে সেল করলাম এক হচ্ছে এই রেজিস্ট্যান্স জোনের কাছে আছে আর দুই হচ্ছে মার্কেটের মধ্যে সিনারিও কখন কি হবে যেহেতু একটা বড় একটা ইভেন্ট আছে যদি ইভেন্ট না থাকতো আমরা হেসে খুলে হয়তো এই পাঁচ পার্সেন্ট পড়াটাকে আমি হিসেবের মধ্যেই রাখতাম না আমি জানি এখান থেকে উঠবে কিন্তু তাই ফিফটি পার্সেন্ট আমাদের বুক করতে হবে কারণ ইভেন্টের সময় আমরা এত কিছু জাজমেন্টাল হলে যেটা হবে প্রফিটটা চলে যাবে সেই প্রফিটটা আর বিশেষ করে এটা সুইং ট্রেডিংয়ের জন্য নেওয়া এটা লং টার্মের জন্য নেওয়া না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রফিটের জন্য আমরা নিয়েছিলাম আমরা তিরিশ বত্রিশ পার্সেন্ট প্রফিট অলরেডি পেয়েছি এখন সত্তর পার্সেন্ট যাওয়ার বাকি আছে তো আশা করছি আমরা চলে যাব সেই জায়গাতে তবে ইভেন্টটার জন্য কিছুটা ভয়ের জন্যই আমি প্রায় এখানে সেল করেছি যেহেতু বড়ো কোয়ান্টিটি থাকে সেই জায়গাতে একটু সেল করে নেওয়া দরকার প্রফিট বুকিংটার দরকার আচ্ছা এই ছিল ব্যাপার আর এই এই শেয়ারটা আবার কোথা থেকে আসতে পারে আমার মনে হয় এই রকম জোনের কাছাকাছি হয়তোবা সে সাপোর্ট নিতে পারে এই এই পুরো জোনটা দেখুন এই জোনের কাছাকাছি কেন না এই জোনে যতবার এসেছে দেখুন এই দেখুন এখানে অনেক দিন যাবৎ টাইম পাস করিয়েছে তো আমার মনে হয় এই জোনটার কাছাকাছি আবার একবার এসে টাইম পাস করে সে আবার উঠবে ওকে এই হলো ব্যাপার আচ্ছা নেক্সট ইয়ারে আসা যাক রিলায়েন্স রিলায়েন্স দেখুন পড়ে চলেছে ফলে নিফটির মধ্যে আমরা সে বাড়বড়ন্ত দেখতে পাচ্ছি না তবে কালকে এই জায়গা থেকে একটা পুলব্যাক আসা দরকার বলে আমি মনে করি কারণ এই জোনটা আবার একটা ডিমান্ডিং জোনের কাছাকাছি চলে আসছে নিফটি এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে সেক্ষেত্রে এখান থেকে যদি উঠতে শুরু করে তাহলে কিন্তু আমাদের নিফটিরও একটা বড় বাড়ন্ত আসতে পারে এবং যেখান থেকে ভালো আফসাইডে লেভেল যেতে পারে তো এইটার জন্য আমরা আমাদের তৈরি থাকা উচিত এবং এই জোনে আপনারা দেখতে পারেন এবং এই জোন থেকে একটা বড় আপসাইডে মুভমেন্টের আমরা সম্ভাবনা দেখতে পেতে পারি যদি হয় তাহলে মার্কেটের ক্ষেত্রে একটা ভালো আপসাইডে লেভেল দেখতে পাবো পাব যদি না হয় তাহলে এই লেভেল অবধি আমাদের দেখতে হবে সেখানের মার্কেট আবারও সেই একুশ হাজার আটশো অষ্টআশি অবধি মার্কেট আসতে পারে তো সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে যাই হোক এবার আসে যাক শেয়ারে সেটা হচ্ছে টাটা কেমিক্যাল টাটা কেমিক্যাল এই শেয়ারটার মধ্যে আমি একটু বাইং আজকেও প্রায় একটু করেছি কারণ এই শেয়ারটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা পোটেন্সিয়ালিটি আছে এবং এই জোনটা যে যেই জোনটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই জোনটা একটা বাইং জোন হিসাবে দেখা যেতে পারে কারণ দেখুন এখানেই সে ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট দেওয়ার পরে গেছে তারপরে পড়েছে আবার এখান থেকে একটা বড় ব্রেকআউট দিয়েছিল আবার এখানে এসেছে তো এই জোনটার কাছাকাছি যদি থাকতে পারে আর যদি এই জোনটাকে ব্রেক করে তাহলেও কোনো ভয় নেই যদিও বা একটা এম প্যাটার্ন টাইপের একটু দেখতে পেতে পারেন আবার যদি এইটাই ঘুরে গিয়ে এই ধরনের প্যাটার্ন তৈরি করে তাহলে আবার কিন্তু ডব্লু প্যাটার্ন ফরমেশন হয়ে যাবে তো এই জন্য এখানে একটু ছোট্ট খাট্টো রিক্স নিয়ে আমি কিছুটা কোয়ান্টিটি নিলাম যদি নিচে পড়ে এটাকে আমি বাই করব কারণ কেমিক্যাল সেক্টর আমার কাছে এখনও বুমই মনে হচ্ছে যে দু হাজার চব্বিশ আর কেমিক্যাল সেক্টর এই দুটো সেক্টর বেশ ভালো একটা বুম আসতে পারে তো দেখা যাক সেটা হয় কি না সেটা হওয়ার জন্য আমরা বসে আছি যে আমরা দেখতে চাইছি যে মার্কেট কি করে আমাদের সাথে তো সেটার জন্য আমরা অপেক্ষা করব তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার আরেকটা ব্যাপার কি না আমরা যদি দেখি দেখুন মার্কেটে কয়েকটা জিনিস খেয়াল রাখলে খুব ভালো হয় যেটা হচ্ছে আমি এখানে আচ্ছা এখানে বাইং করার একটা কারণ বলি সেটা হচ্ছে কি আমি সুমিটো কেমিক্যাল থেকে কালকে কিছুটা পরিমাণ কোয়ান্টিটি এখানে আমি সেল করেছিলাম যেই কোয়ান্টিটিটা আমার কাছে মনে হয়েছিল যে এবার সেটা কেমিক্যাল সেক্টরে ইনভেস্ট করা উচিত সেক্ষেত্রে সুমিটো কেমিক্যাল থেকে কিছুটা কোয়ান্টিটি আমি সেল করে টাটা কেমিক্যালে আমি অ্যাড করলাম এইটা হচ্ছে ব্যাপার কেমিক্যাল সেক্টরে আমার আমি যেগুলো বলেছি ফাইন অর্গানিক টাটা কেমিক্যাল তারপরে আমাদের দীপক নাইট্রেট সুমিটো কেমিক্যাল এই চারটে শেয়ারের মধ্যে দেখবেন ঘোরাঘুরি একটা আমি অ্যামাউন্ট ফিক্সড করি যে এইটা আমার এই সেক্টরের জন্য এই অ্যামাউন্ট সেইটাকে নিয়ে আমি এদিক ওদিক রোলিং করতে থাকি যে এই শেয়ারের ভালো অপরচুনিটি আছে এইটা আস্তে আস্তে দেখবেন ক্যাপিটাল যত বাড়বে আপনাকে অনেক কিছু জিনিস চেঞ্জ করতে হবে বলবেন স্যার আপনি কেন এই ধরনের চেঞ্জেস আনছেন যখন আপনার টাকা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এটা আপনাকেও চেঞ্জেস করতে হবে অনেক কিছু জীবনে চেঞ্জেস আসতে থাকবে কারণ এগুলো আপনাকে অনেকেই বলে না যখন আস্তে আস্তে আপনার ক্যাপিটাল বাড়বে তখন অনেক কিছু জিনিস আপনাকে ভাবতে হবে কারণ ধরুন আমার কাছে যখন এক লাখ টাকা ছিল সেই জায়গাতে আমি যেই ট্রেড প্ল্যান করতাম যখন আমার কাছে কুড়ি লাখ টাকা হয়েছে সেই টাইমে আমাকে ট্রেড প্ল্যান অন্য ধরনের করতে হবে আবার যখন আমার কাছে এক কোটি টাকা হবে তখন আমার কাছে অন্য ট্রেডিং প্ল্যান করতে হবে কারণ এই প্ল্যানগুলো আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকবে তো নইলে আপনি টাকাকে রাখতে পারবেন না এইটা হচ্ছে ম্যাটার যাই হোক এবার আসি ইনফোসিস এই শেয়ারটার মধ্যে একটা জোন চলছে এবং আমি কিছুটা পরিমাণ অ্যাকুমুলেট করার চেষ্টা করছি কারণ আইটি সেক্টর বুমের দিকেই আমার মনে হয় এবং এই জোনটা আমার মনে হয়েছে এবং বেশ ভালো কোয়ান্টিটিতে অ্যাড করার চেষ্টা করেছি আজকে এবং এই জোনটা এলে আমি আরও কিছুটা টাকা রেখেছি যেখানে আমি অ্যাড করার চেষ্টা করব ইনফোসিসে কারণ ইনফোসিস এই ধরনের শেয়ারকে আমি ইনফোসিস থেকে প্রায় বেরিয়েই ছিলাম টিসিএস ছিল উইপ্রো ছিল আরও আইটি সেক্টর হ্যাপিয়েস্ট মাইন্ড খুব কম কোয়ান্টিটিতে নেওয়া আছে তো তাছাড়া ইনফোসিসে আমার কাছে সেইভাবে কোয়ান্টিটি ছিল না যেটাকে আমি অ্যাড করার চেষ্টা করছি কারণ এই বছরটা আমার মনে হয় আইটি সেক্টরের ক্ষেত্রে বেশ ভালো একটা বুম করার বছর তো সেখানে আমি আইটি সেক্টরের ক্ষেত্রে একটু বেশি ওয়েটেজ ক্রিয়েট করার চেষ্টা করছি যেমনভাবে ব্যাঙ্কিং সেক্টরে আমি ওয়েটেজ বেশ ভালো রকম দিয়েছিলাম সেক্ষেত্রে আইটি সেক্টরে একটু আমি ওয়েটেজ বেশি দেওয়ার চেষ্টা করছি এবার দেখা যাক এবার এই শেয়ারটার ব্যাপারে আলোচনা করি আমাদের দেবাশিসবাবু বলেছেন যে উনি আমাদের একজন স্টুডেন্ট সুইং ট্রেডিংয়ের কোর্স নিয়েছিলেন এবং ওনার এতটাই ভালো লেগেছে যে সুইং ট্রেডিংয়ের কোর্সকে উনি রিনিউ করতে চান তো আমাকে খুব ভালো লেগেছে অবশ্যই বাবু থ্যাংক ইউ আপনাকে যে এই ধরনের কথা আপনি বলেছেন তো এখন ঘটনা হচ্ছে গিয়ে কি এই জন্যে উনি কালকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে স্যার এই জায়গাটাতে কি করা যেতে পারে কালকে আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে এই ট্রেনটা বলেন এবং ওনার সাথে আমি যেহেতু একটু একদম আগে কথা বলেছিলাম সে তো কথা বলি তার মানে এটা না সবাই পাঠালেই আপনাদের সবাইকে আমি উত্তর দিতে পারবো যদি একসাথে সবাই পাঠান তাহলে আমার পক্ষে উত্তর দেওয়াটা অসম্ভব হয়ে যায় তো যখন ফ্রি থাকি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তবে ফ্রি না থাকলে উত্তর নাও পেতে পারেন ম্যাক্সিমাম চান্সেস আছে উত্তর না পাওয়ার তাই শেয়ার নিয়ে বেশি কোশ্চিন না করাই ভালো যে স্যার এই শেয়ার কি করবো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও খুব একটা বেশি ফলাফল হবে না তো সেক্ষেত্রে তার চেয়ে ভালো কমেন্ট করুন কমেন্টে আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো যাই হোক এই শেয়ারটা এই এই জোনটাকে যখনই ওনাকে আমি একটা কথাই বলেছিলাম হয়তো উনি ওনার বোঝার ভুল বা জানি না প্রফিট কত করেছেন সেটা আপনি দেখলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সেটা হচ্ছে এই জোনটা যখনই ব্রেক করবে আমরা কি বলেছি সুইং ট্রেনিং এর কোর্সেও ওই কথাটা বলা আছে দেখবেন একটু যদি ভালো করে দেখেন যারা নিয়েছেন প্রচুর মানুষ নিয়েছেন তারা দেখবেন আমি বলেছিলাম যে ব্রেকআউট দেওয়ার পরে কি করতে হবে রিটেস্ট করে যখনই তার হাইকে ব্রেক করবে তখনই আমাদের এখানে বাইং আপনার বাইং জোন ছিল এইটা যদি বাইং করে থাকতেন তাহলে দশ থেকে পনেরো পার্সেন্ট ইজিলি এখানে আপনার বেরিয়ে যেত সেক্ষেত্রে যদি এগুলো আপনি সমস্ত কিছু অ্যাপ্লাই করে করে থাকেন তাহলে ভালো টাকা প্রফিটে আছেন আর না করলে যাই না এবার আছি জেএসডব্লিউ এনার্জি এখানে ফ্ল্যাগ প্যাটার্ন দেখুন ফ্ল্যাগ প্যাটার্ন সেইভাবে যে হয়েছে সেইটা বলা যাবে না এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের বানানো চলছে কিন্তু এটাকে আমরা ঠিক ফ্ল্যাগ বলতে পারি না এই ধরনের প্যাটার্ন হয়ে গেছে ওকে তো এই প্যাটার্নের ক্ষেত্রে প্রপার ফ্ল্যাগ হয়নি আপনি যদি মানে যেমন করে ইচ্ছা ফ্ল্যাগটা বানালে হয় না ধরুন আপনি এইভাবে ফ্ল্যাগ বানানোর চেষ্টা করছেন তো এইটা ফ্ল্যাগ হিসাবে ততটা গ্রহণযোগ্য হয় না যতটা আমরা যেই ধরনের ফ্ল্যাগ যেমন ধরুন এইটা খুব সুন্দর একটা ফ্ল্যাগ হবে ওকে এইটাকে আমরা ফ্ল্যাগ বলতে পারি কিন্তু এইটা প্রপার ফ্ল্যাগ হবে না ফলে এইটার অ্যাক্যুরেসি লেভেল অনেকটা কমে যেতে পারে তো সেক্ষেত্রে এইটাকে এইভাবেই ট্রেড করবেন এইটাকে একটু দেখে নেবেন এইটা এইটা যেই দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন যেই দিকে দেবে সেই দিকে যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনার কোশ্চিন আশা করছি আমি প্রপারভাবে আপনাকে উত্তর দিতে পেরেছি এবার আছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কথা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের আমার অ্যাকুমুলেশন জোন লাগছে এই জোনটা আমি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কেও আজকে যেহেতু আজকে আমার কাছে হিউজ টাইম ছিল ট্রেড সেইভাবে করিনি মাত্র একটাই ট্রেড করেছি আর সেই ট্রেডেও তিয়াত্তর থেকে আমরা নিয়ে গেছি একশো চব্বিশে গিয়ে সেল করেছি সেটা ওকে তো বুঝতেই পারছেন নিফটির ক্ষেত্রে সেটা মোটামুটি একটা ঠিকঠাক কোয়ান্টিটি নিয়েছিলাম যেটাতে ঠিকঠাক প্রফিট দিয়েছে একটা ট্রেডেই কামাল করেছে এবং নিফটিতে আমি খুব একটা বেশি ট্রেডই করি না কিন্তু কিছু করার নেই ব্যাঙ্ক নিফটিতে আজকে ট্রেড করার মতন অকাধ আমার ছিল না যেই ধরনের প্রিমিয়াম দেখাচ্ছিল তো সেক্ষেত্রে আমি প্রফিটের চেয়েও বেশি মনে করি তা টাকাকে সেভ রাখা আমার কাছে বেশি মানে এখন বেশি অ্যাগ্রেসিভ খেলার চেয়ে বেশি মনে করি যে ফুটবলার যদি আমি এইটাকে ভাবি এটাকে একটা যদি ফুটবল খেলা ভাবি তাহলে অ্যাগ্রেসিভ ট্রেডিংয়ের চেয়েও মানে অ্যাগ্রেসিভ খেলার জায়গাতে যদি অ্যাগ্রেসিভ প্লেয়ারের চেয়েও আমি বেশি এখন ডিফেন্সিভ প্লেয়ার হিসাবে বেশি প্লে করতে পছন্দ করছি তো যেহেতু ক্যাপিটাল বাড়ছে অনেক কিছু আস্তে আস্তে করে ভাবনা চিন্তা করার ব্যাপার আছে তো এবং এই টাইমে ক্যাপিটাল বাড়া কমা বলে না এই টাইমে ক্যাপিটাল সেভ করাটাই হচ্ছে মেন ফ্যাক্টর তো সেই হিসেবে আপনাকে এখানে দেখতে হবে তো যাই হোক এই শেয়ারটার ক্ষেত্রে আমি কেন বারবার বলে যাচ্ছি দেখুন ব্যাংকিং সেক্টরে আপনি যদি দেখেন এই ধরনের শেয়ার যেটাকে আমি তিরিশের লেভেল থেকে বলে আসছি যারা নিয়ে রেখেছেন আমার কাছে তিরিশের লেভেল থেকে নেওয়া আছে এই শেয়ারটা তো সেক্ষেত্রে এবং আমি এখনও এইটাকে একইভাবে বলে যাচ্ছি যেই স্টকগুলো নিয়ে বলেছি এর মার্কেট ক্যাপিটাল দেখুন ইপিএস দেখুন আরও সি দেখুন স্টক পি দেখুন আর তার ইন্ডাস্ট্রি পি দেখুন ওকে যার ইন্টেন্সিক ভ্যালুই চলছে অষ্টআশিতে সে এখন কারেন্ট প্রাইস ট্রেড করছে সাতাত্তর টাকাতে তো এর চেয়ে ভালো কী হতে পারে ইবিটা মার্জিন যা যথেষ্ট ভালো পেগ রেশিও যা জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরপরে আর আপনার কিছু বলার থাকে না এবং পিটা একটু হাই ট্রেড করছে আমার মনে হচ্ছে না এটা হাই পি তো সেক্ষেত্রে এটা আরও বড় লেভেলে যাবে এবং যদি ইনভেস্টার দেখেন ইনভেস্টর আশা করছি এখানে এখানে একটু সেল দেখতে পাচ্ছি কিন্তু এখানে এরা বাড়িয়েছে ডিআইএ বাড়িয়েছে তো দেখবেন এটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে গভর্নমেন্টের কাছে স্টেক ছিল না গভর্নমেন্ট আস্তে আস্তে করে রেখেছে পাবলিক সেখানে একটু বাড়িয়েছে কিন্তু পাবলিক এটা কমিয়ে দেবে এটা খুব একটা চিন্তা করার কারণেই পাবলিকের কাছে বেড়ে আছে বলে এটা কমে আছে যখনই এটা কমতে থাকবে তখনই এরা বাড়তে শুরু করে দেবে তো এইটাও দেখে নেবেন তো লং টার্মের বেসিসে আমার মনে হয় ভীষণ ভালো এবং পাবলিকের এখন দেখবেন পাবলিকও অনেক কিছু বুঝতে শিখে গেছে তো পাবলিকও হয়তো ভালো জায়গাতেই রাখার চেষ্টা করছে কারণ তার প্রফিট বলুন ডিভিডেন্ড বলুন যা কিছু বলুন আমার মনে হয় একটা দুর্ধর্ষ লেভেলে কম্পাউন্ডিং তারা দিয়ে চলেছে তিন বছরে দেখুন মানে যদি দেখেন ফাইভ ইয়ার্সে যদি তাদের দেখেন কম্পাউন্ডিং সেলস গ্রোথ টোয়েন্টি পারসেন্ট হারে বাড়ছে প্রফিট গ্রোথ সেখানে টোয়েন্টি থ্রি পার্সেন্ট হারে বাড়ছে আর কি চাই আমার মনে হয় না এর চেয়ে ভালো কিছু হতে পারে যাই হোক যদি মনে হয় কারণ এই জোনটাকে দেখুন এইটা আমার মনে হয় একটা মানে যদি আপনাকে বাঘ ধরতে হয় তো বাঘ যখন দেখবেন কাদায় পড়ে গেছে সে লাফাচ্ছে সেই টাইমে তুলে নিন কারণ এইটা আমার মনে হয় সেই রকম একটা ব্যাপার যেরকমভাবে লাক্স ইন্ডাস্ট্রিজকে আমরা দেখেছিলাম চব্বিশ পার্সেন্ট পড়ে আছে আমার মনে হয় এটা ইজিলি এটা চব্বিশ পার্সেন্ট পড়ে আছে যখন এবার বাড়বে ধরুন এখান থেকে যদি আমরা ধরি বাড়ার কথা তাহলে দেখুন এটা প্রায় তিরিশ পার্সেন্ট বাড়বে তো এই হিসেবটা যখন বুঝে যাবেন তখনই আলটিমেটলি আপনার লাভ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই এই জায়গাতে অ্যাকুমুলেট করাটা একটা জোন আছে চাইলে দেখতে পারেন আচ্ছা এবার আসি কালকের জন্য ইন্টারনেট স্টক কি দেখাচ্ছে মাদারসন সুমি যেটা আমাদের কালকে দেখিয়েছিল এবং তার ফলাফল কি হয়েছে আজকের দিনে দেখতেই পাচ্ছেন আজকের ফলাফল টু পয়েন্ট বেড়েছে এবং যেই জায়গা থেকে বেড়েছে সেটা কিন্তু ইন্টারনেট জন্য বেশ ভালো আজকের ইন্টারডের জন্য যারা যারা নিয়েছিলেন এই স্টকটাকে মাদারসন সুমিকে বেশ ভালো প্রফিট আশা করছি করতে পেরেছেন কারণ অনেকগুলো আপনাকে জায়গা দিয়েছিল আমি যদি বলি এই এগারোটা পনেরো থেকে এই জোনটা থেকে একটা জায়গা পেয়েছেন এই জোন ধরুন আপনার মিস হয়ে গেছে এই জোনে দুর্ধর্ষ জায়গা পেয়েছেন দেখুন ফ্ল্যাগ প্যাটারনে ব্রেকআউট হলে কী হয় ইন্টারনেট জন্য আমার মনে হয় একটা দুর্ধর্ষ ভালো জায়গা পেয়েছেন ইন্টারনেটে দশ পয়েন্ট পাওয়া মানে যথেষ্ট ভালো তো সেক্ষেত্রে যারা করতে পেরেছেন তারা আশা করছি ভালো পেয়েছেন তো এই রকমের শেয়ার যদি আরও রেগুলার দেখতে চান আমাদের সুইং এর একটা কোর্স আছে যেই কোর্সটা নিতে পারেন অনেকেই নিয়ে ফেলছে তো আপনিও চাইলে এখানে নিয়ে নিতে পারেন কেন আমাদের ওর প্রাইজটা বেড়ে যাবে এবং সেখানে আমরা এই শেয়ারগুলোকে কিভাবে চুজ করবো আচ্ছা আরেকটা ব্যাপার যেটা বলা যায় সেটা হচ্ছে ইন্ট্রাডের যেটা অনেকেই বলেছেন যে শেয়ার ইন্ট্রাডের একটা আমরা লাইভ চাই ওকে তো ইন্টারনেটের জন্য যারা যারা লাইভ চাইছেন আমি ঠিক করেছি একটা রবিবারে ক্লাস হবে হয়তো এই রবিবারই ক্লাস হবে তো সেক্ষেত্রে যারা যারা চান তারা হাজার টাকা দিয়ে বুক করে নিন এবং একটা লাইভ ক্লাস আমরা করাবো দুটো ক্লাসের মধ্যে আমি ঠিক করেছি একটা লাইভ ক্লাস অবশ্যই করাবো আপনাদের কথা অবশ্যই রাখাটা উচিত তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছে যে লাইভ ক্লাসটা করালে আপনাদের সুবিধা হবে তো যারা যারা চান তারা হাজার টাকা দিয়ে বুক করে নিন অলরেডি সিট অলরেডি অনেকেই বুক করে নিয়েছেন তো আপনিও চাইলে আমাদের ইন্টারনেট সিটটার জন্য বুক করে নিতে পারেন লাইভ ক্লাস হবে এবং সেটা গুগল মিটে হবে আর যদি কোনো কোশ্চেন থাকে তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এই নাম্বারে পেমেন্ট করে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন হাজার টাকা সেখানে আপনারা সেখানে একটা দিন লাইভ এবং একটা রবিবারে ক্লাস হয়তো এই রবিবারে ক্লাস হবে সন্ধ্যে সাতটা থেকে নটা আজকে ঘোষণা হয়ে গেল তো প্রত্যেকের কাছে লিঙ্ক চলে যাবে এবং প্রত্যেকে যারা যারা পেমেন্ট করেছেন তারা একবার প্লিজ হাই লিখে পাঠিয়ে দেবেন সেটা হচ্ছে শনিবার রাতের বেলা প্রত্যেকে যারা যারা ইন্টারনেট কোর্স নিয়েছেন তারা অবশ্যই একবার হাই লিখে পাঠিয়ে দেবেন আমাকে কারণ ভুলে যেতে পারি এবং আরও যারা একটা ব্যাপার হইল সেটা হচ্ছে যারা যারা জয়েন করতে পারবেন না তাদের একটা রেকর্ডেড আমরা বানাবো সেই রেকর্ডেড যারা ধরুন একটা ক্লাস জয়েন করতে পারেননি যে কোনো একটা ক্লাস তার রেকর্ডেড মানে ভিডিওটা আমরা পোস্ট করে দেবো আপনাকে টেলিগ্রামে সেন্ড করে দেওয়া হবে তো সেটা আপনাকে ডাউনলোড করে দেখে নিতে হবে যদি চান আর কি আর সেইভাবেই আপনারা জয়েন করতে পারেন ইন্টারনেট জন্য হাজার টাকা পেমেন্ট করে যারা যারা চেয়েছেন একটা ক্লাস হবে রবিবার একটা ক্লাস হবে লাইভ তো লাইভটা কবে হবে বলতে পারছি না তবে এই রবিবার লাইভ ক্লাসটা হয়ে যাবে হয়তো এই রবিবার বা তার রবি পরের রবিবার আমার মনে হচ্ছে আমি এই রবিবারই করাবো কারণ এই রবিবার আমার চেম্বার নেই তো সেক্ষেত্রে আমি এই রবিবারই করাবো এই রবিবার ধরেই চলুন আর কারো যদি কোনো টাইমের অসুবিধা হয় সেই টাইমটা বলতে পারেন সন্ধ্যে সাতটা থেকে নটায় এই টাইমে ক্লাসটা হবে আশা করছি প্রত্যেকের জন্য ভালো টাইম ওই টাইমটা খুব ভালো টাইম তো চাইলে এটা করতে পারেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাঙ্ক ইউ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা দেখাচ্ছি একটা নেক্সট ভিডিওতে আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে সাথে লাইক করতে ভুলবেন না তিনশো তেত্রিশটা লাইকের অনুরোধ আপনার কাছে রেটা রেখেছি তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই